প্রিয় শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি আমাদের প্রতিশ্রুতি এবং আপনাদের দাবি নিয়ে, এলাকার উন্নয়ন নিয়ে। তো দুর্ভাগ্যজনক আমরা শুরু করতে হচ্ছে, আমি নিন্দা জানাই, ইতিমধ্যে আমরা শুনেছি যে গোপীবাগ এলাকাতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে যখন গণসংযোগ চলছিল, সেই গণসংযোগের উপরে হঠাৎ করে একটা আক্রমণ হয়েছে, আবারও একটা আক্রমণ হয়েছে। হয়তো স্থান ভিন্ন, কিন্তু আক্রমণের চিত্র কিন্তু এক। আমরা দেখেছি পিছন থেকে, শুনেছি আমরা পিছন থেকে ইট পাটকেল দিয়ে আক্রমণটা শুরু করেছিল। ইতিমধ্যে আমাদের সাধারণ জনগণ, আমাদের বিএনপি কর্মীগণ এবং বিশেষ করে কিছু সাংবাদিক ভাইরা যারা ওনার দায়িত্ব পালন করতে ছিলেন ওখানে, আহত হয়েছেন। শেষ গণনা পর্যন্ত আমরা শুনেছি অ্যাটলিস্ট 20 জন আহত হয়েছে। আমি শুনে একটু আশ্বস্তি হয়েছি যে আমার আমার রানিং মেট ইশরাক হোসেন সুস্থ আছে, ওনাকে ডাইরেক্টলি অ্যাটাক করা হয় নাই। বা তার মানে এই না যে সকল যারা আহত হচ্ছেন এলাকাতে, যারা এখন ভয়ভীতিতে আবার বাস করতে হবে কিছুদিনের জন্য, এই প্রভাবটা কিন্তু নির্বাচন কমিশন বুঝতে হবে যে এরকম একটা নেগেটিভ প্রভাব কিন্তু সকল নির্বাচন সকল এলাকার উপরে আবার পড়ে যাচ্ছে। আমরা বারে বারে রিকোয়েস্ট করছি যে আপনারা আইন শৃঙ্খলা নিজের নিয়ন্ত্রণে নেন, যারা হামলাকারী তাদের ব্যাপারে দৃষ্টান্তমূলক কিছু শাস্তি দেন যেন অন্যরা উৎসাহ না পায়। আমি ইলেকশন কমিশনকে আমি মানে সরাসরি গণমাধ্যমভাবে আবারও বিনীত রিকোয়েস্ট করছি যে আগামী 5 দিন এবং 1 ফেব্রুয়ারি খুবই গুরুত্বপূর্ণ দিন আমাদের দেশের জন্য, গণতন্ত্রের জন্য, আর ওনাদের একটা সদিচ্ছা সেটা প্রমাণ করার জন্য। আগামীতে আর তথ্য পেলে আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যে আমি নিন্দা জানাই আর জনগণকে বলি যে আবারও কিন্তু আপনাদের যে জয়টা যে নিশ্চিত, আপনাদের যে ভোটের বিজয়তে ধানের শীষ জিতবে সেটা নিশ্চিত, এই ভয় পেয়ে কিন্তু কি হামলাগুলি আবার শুরু হয়ে যাচ্ছে। তো ভয় পেয়ে আমরা পিছ নামবো না, এই ভয়টাকে আমরাই জয় করব। আর এই ভয়কে জয় করার পর পরে আমরা ইলেকশন জয় করব। আর ইলেকশন জয় করার পরে সবাই তো জানে যে যে রায়টা দেশনেত্রীর পক্ষে যাবে ভোটের মাধ্যমে, সেই রায়টা মূলত এই সরকার আর ঠেকাতে পারবে না। তার পরপরে আমরা আমাদের আন্দোলন ত্বরান্বিত করে দেশনেত্রীকে মুক্তি করে আমাদের মাঝে আবার ফেরত নিয়ে আসবো, যাতে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠাও করব, দেশকেও মুক্তিপথে নিয়ে যাব। এই এলাকাতে আপনারা দেখছেন আমাদের মাননীয় রিজভী সাহেব যেটা বলেছেন অত্যন্ত সত্যি কথা, যে আমরা ইশতেহারে কি চমক লিখব, ইশতেহারে কি নতুন কিছু করব, যেভাবে দেশের অবনতি হয়ে গেছে, এই শহরে যেভাবে অবনতি হয়ে গেছে, দূষণের জন্য কেউ আর বাঁচতে পারতেছে না। প্রতিদিন এদের মানুষ দূষণের জন্য রোগে আক্রান্ত হচ্ছে অথবা জীবিত আকারে কিন্তু মারা যাচ্ছে। আমরা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে স্লো পয়জনিং এর মাধ্যমে শেষ করে দিচ্ছি। শ্বাসকষ্ট রোগ হচ্ছে, বিভিন্ন হাসপাতালে আমি খোঁজ নিচ্ছি, এটা সত্য কথা। আমার ভেজালখানার থেকে ক্যান্সার বেড়ে যাচ্ছে এবং এই এলাকার যে মানে যে দৃশ্যমান দুর্নীতি, যে সড়ক বিল চলে যাচ্ছে কিন্তু সড়কের কোনো মেরামত হচ্ছে না, বিল চলে যাচ্ছে কিন্তু এলাকার কোনো উন্নয়ন কোনো হচ্ছে না, এইসব দুর্নীতি দুঃশাসনের জন্য আমাদের আপসী নেত্রী আমাদেরকে আদেশ করেছে লড়তে, লড়ে যেতে, জনগণের পাশে থাকতে। সেই আকাঙ্ক্ষা আদর্শ নিয়ে কিন্তু আমরা 28 নম্বর ওয়ার্ডে আজকে এসেছি। আগামী আমাদের গণসংযোগ এলাকাবাসীদের সাথে কথাবার্তা হবে। ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। অতীতেও পড়েছি, লিখেছি, আগামীতেও লিখবো। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল আদর্শ হলো যে কোনো ইশতেহার কমিটমেন্ট আমরা দিই, আমরা সেগুলো বাস্তবায়ন করি। তো আমাদের আগামীতে আমাদের মূল প্রতিশ্রুতি হলো যে আমাদের সকল প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করব, জনকল্যাণে বাস্তবায়ন করব, জনগণের দুর্যোগ দুর্ভাগ্য এবং সমস্যাকে প্রাধান্য দিয়ে আমরা বাস্তবায়ন করব। আমাদের ইশতেহার আমরা আগামীকাল অফিসিয়ালি রিলিজ করব। তবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যে লোকাল সমস্যা সেগুলো নিয়ে আমরা নিয়মিত কথা বলছি, সকলকে আশ্বাস দিচ্ছি এবং আমাদের কথা অনুযায়ী দেখছি যে সকলে আমাদেরকে ব্যাপক সাড়া দিচ্ছে। আগামীকাল আমাদের কর্মের সাথে সাথে জনগণ জানতে চায় যে গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠা হবে কিনা এই নির্বাচনের মাধ্যমে, জনগণ জানতে চায় যে ভোটের অধিকার ওনারা ফেরত পাবে কিনা এই আগামী নির্বাচনের মাধ্যমে, জনগণই জানতে চায়, প্রশ্ন করো আমাদেরকে, দেশনেত্রী খালেদা জিয়াকে আর কতদিন আমরা নিশ্চুপ হয়ে কারাগারে রেখে দিব, নাকি সময় এসেছে আমরা ঐক্য হয়ে আমাদের আওয়াজ বড় করে এখন তরুণরা এগিয়ে এসে ওনাকে মুক্তি করে নিয়ে আসবো। এই সকল দাবি দাবা প্রতিশ্রুতি কিন্তু আমাদের ইশতেহার এবং নির্বাচনের একটা বড় অংশ। প্রতিপক্ষের ইশতেহারের মূল্যায়ন আমি জনগণ পিছিয়ে দিয়েছি, ঢাকার বাসিন্দারা বাংলাদেশ জনগণই ওনার ইশতেহারের মূল্যায়ন করবে, ওনার কাজে মূল্যায়ন করবে। আমরা আমাদের কাজ, আমাদের প্রতিশ্রুতি, আগামী ভূমিকায় আমরা বলে যাচ্ছি। একটা মিনিট,
জসীম বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী, বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী কাটা চামচ মার্কা। বক্তব্য আর কিছু নেই, আমরা এক দুঃসময়ের মধ্যে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছি। যে দেশের নির্বাচনের ভোট কেন্দ্রে মানুষের বদলে চতুষ্পদ প্রাণী গরু ছাগল বিচরণ করতে দেখা যায়, সেই দেশে নির্বাচন কি, সেই দেশে ভোট কি? যে দেশে নির্বাচন দিনের বেলার চেয়ে রাত্রের অন্ধকারে নিশিরাতে নির্বাচন হয়, সেই দেশে নির্বাচন কি? কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক দেশনেত্রী জিয়াউর রহমান, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরোত্তম, তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। কোথা থেকে? বাকশালের অন্ধকার গর্ত থেকে উদ্ধার করেছিলেন বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা। বন্ধুরা আমার, আমরা তার মধ্যে দিয়ে এই গণতন্ত্র পেয়েছি। আমরা দেখেছি বারবার এই গণতন্ত্র হত্যা হয়েছে, এই গণতন্ত্র হত্যা হয়েছে, কিন্তু এই বিএনপি এই গণতন্ত্রকে হত্যা, এই গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছে। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহান স্বাধীনতা ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, তিনি অবরুদ্ধ গণতন্ত্রকে বারবার তিনি ফিরিয়ে নিয়ে এসেছে। তো এই যে অর্জন, এই অর্জনের চ্যাম্পিয়ন হচ্ছে বিএনপি। এই মুহূর্তে গণেশ কিশোর যে গণতন্ত্রের চ্যাম্পিয়ন এই বিএনপি, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন আর বারবার উদ্ধার করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম জিয়া যদি শেখ হাসিনার কথা শুনতেন, বেগম জিয়া যদি শেখ হাসিনার অন্যায় আবদার শুনতেন, তাহলে আজকে তিনি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থাকতেন না। শেখ হাসিনা চান আজীবন ক্ষমতায় থাকতে, শেখ হাসিনা চান একদলীয় শাসন বজায় রাখতে, শেখ হাসিনা চান তার কথা ছাড়া সংবাদপত্র খবরের কাগজে কোনো কথা হবে না। তাহলে বেগম খালেদা জিয়া এই রৌদ্রের আলোতে বিচরণ করে বেড়াতে পারতেন। কিন্তু যার ঐতিহ্য হচ্ছে গণতন্ত্রের পতাকা, বহুদলীয় গণতন্ত্রের পতাকা, সেই নেত্রী শেখ হাসিনার অবৈধ অন্যায় আবদারের কাছে নিজের মাথাকে নত করেননি। শত জুলুম শত অত্যাচার তিনি ধারণ করে আজকে তিনি কারাগারে। বন্ধুরা আমার, দাঁড়াও বন্ধুরা আমার, তিনি পারতেন আজকের প্রধানমন্ত্রীর মতো। কই, আপনি প্রায় কাঁদেন, আপনি প্রায় চোখের পানি ফেলে। কেউ বলে যে এটা হচ্ছে ক্রোকোডাইল টিয়ার্স, কুমিরের কান্না বাবার জন্য, পরিবারের জন্য। কই, আপনার বাবাকে সেই দিন যে মর্মান্তিক ভাবে হত্যা করা হলো, আপনার পরিবারকে হত্যা করা হলো, আপনি তো বিদেশেই থেকে গেলেন, এর প্রতিবাদ করার জন্য তো আপনি দেশে ফেরেননি। কিন্তু কিন্তু বেগম জিয়াকে পারেনি। আপনার মনে আছে আপনাদের 111-এ তখনও কিন্তু আপনি চলে গেছিলেন আতাত করে, যখন 111-এর সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিন বেগম জিয়াকে যখন পারেনি, তখন আবার তিনি ফিরে এসেছে। তিনি বলেছেন বেগম জিয়াকে দেশ থেকে সরিয়ে দিতে হবে। এই সেই বেগম খালেদা জিয়া যাকে তার নীতি থেকে, তার আদর্শ থেকে, তার কথা থেকে, তার অঙ্গীকার থেকে একমাত্র বিচ্যুত করা যায়নি, এই বেগম খালেদা জিয়া। এই কারণেই আজকে কারাগারে, এই কারণেই আজকে বিশাল লাল লাল দোয়ালের মধ্যে আটকে রেখেছেন শেখ হাসিনা। তাই বন্ধুরা আমার, গণতন্ত্রের এই সংকুচিত অবস্থায়, গণতন্ত্রের এই অবরুদ্ধ অবস্থায় এটিকে এটিকে প্রসারিত করার জন্যই আমরা নির্বাচনে অংশগ্রহণ করি সবসময়, এবং এই নির্বাচনে অংশগ্রহণ করেছি শুধুমাত্র গণতন্ত্রকে প্রসারিত করার জন্য। তাই তাই আমাদের এটির প্রতীক হচ্ছে ধানের শীষ আর প্রার্থী হচ্ছেন তাবিদ আওয়াল। এই তাবিদ আওয়ালকে, এই তাবিদ আওয়াল তারুণ্যদীপ্ত একজন সন্তান, সে সন্তান এই নগরবাসীর সন্তান। আপনি একে যা বলবেন সে তাই করবে, এবং সে যা দেখেছে তার জীবনের অভিজ্ঞতায়, দেশে এবং বিদেশে লেখাপড়া করেছে, সে অনেক কিছু দেখেছে। একটি আধুনিক নগর কিভাবে গড়ে তুলতে হয়,
একটি আধুনিক নগরের অ্যামিনিটিস গুলো কিভাবে ডেভেলপ করতে হয় সেই ধারণা তার আছে, কারণ উন্নত দেশে সে লেখাপড়া করেছে। বন্ধুরা আমার, আজকে এই এই উন্নয়নের নামে গোটা ঢাকা শহরকে ইট কংক্রিটের জঙ্গলে পরিণত করা হয়েছে। শেখ হাসিনার উপহার হচ্ছে ধুলা, ধুলা আর ধুলা, গোটা জনগণকে অ্যাজমা আর ফুসফুসের রোগে আক্রান্ত করে মারছেন। উন্নয়ন এটি নয়, আগে রাজনৈতিক উন্নয়ন। গণতন্ত্র হচ্ছে সভ্যতার প্রতীক, অগ্রগতির প্রতীক। আপনি সেই সভ্যতা অগ্রগতিকে কারাগারে বন্দী করে আপনি কয়েকটি বিল্ডিং তুলে আপনি উন্নয়ন করবেন আর মানুষ অ্যাজমাতে ভুগবে, মানুষ শ্বাসকষ্টে ভুগবে, এইটি হতে পারে না। সেইখান থেকে একটি স্বাস্থ্যকর পরিবেশ উপহার দিবে তাবিদ আউয়াল, কারণ তার সেই লেখাপড়া আছে, সেই অভিজ্ঞতা আছে, সেই মনের মধ্যে তার সেই সুরুচি আছে, সেই আধুনিকতা আছে। একটি ছেলে যখন দেশ এবং বিদেশকে চেনে এবং অন্তর দিয়ে সেটা যখন উপলব্ধি করে, তার নেতৃত্বেই একটি নগর মহানগরে পরিণত হবে, তার নেতৃত্বেই একটি নগর তিলোত্তমা রূপে সুসজ্জিত হবে। এটাই হচ্ছে একজন প্রকৃত নেতৃত্বের অধিকারী। তাই আমি আপনাদেরকে বলবো, আগামী পহেলা ফেব্রুয়ারি ভোট দিতে যেতে হবে। আমরা জানি অনেক শৃঙ্খল, অনেক বাধা দিবে। ইভিএম এর নামে একটি জাদুর বাক্স তৈরি করা হয়েছে, সেই জাদুর বাক্স তারা ব্যবহার করবে চাল জালিয়াতির মহাপ্রতীক এই নির্বাচন কমিশন। এই যে আপনাদের পাশে তার বিল্ডিং, এগুলো করবে, কিন্তু এই জাল জালিয়াতি, এই শৃঙ্খলকে ভেঙেই আমাদেরকে ভোট দিতে যেতে হবে। সকাল 8টার মধ্যেই ধানের শীষের প্রার্থী তাবিদ আউয়ালকে আপনাদের শুভেচ্ছা এবং আপনাদের সমর্থন সেদিন তারা পাবে। জনগণের শক্তির কাছে কোন ট্যাঙ্ক কামান, জনগণের শক্তির কাছে কোন ধারালো তরবারি, জনগণের শক্তির কাছে কোন পিস্তল রিভলভার তুচ্ছ। তাই বন্ধুরা আমার, দলে দলে যখন ভোট কেন্দ্রে আপনারা যাবেন, যখন দেখবেন কোন জালিয়াতি হচ্ছে, সেই জালিয়াতি আপনারা ভেঙে তছ নছ করে দেবেন। বন্ধুরা আমার, আপনাদের শুভেচ্ছায়, আপনাদের আশীর্বাদে, আপনাদের সমর্থনে তাবিদ আউয়াল ফুটবে গোলাপ ফুলের মতো, ফুটবে পহেলা ফেব্রুয়ারিতে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার করে 8 নম্বর ওয়ার্ড শালি, আমার প্রান্তীয় এলাকা ভাই বোনেরা, বিএনপি কর্মী, সমর্থকারী, সকল স্তরের নেতা নেত্রীগণ, আসসালামু আলাইকুম। আমরা আমাদের ঘরে সংযোগ জনগণের কাছে তোমার ঘরে যাওয়া অপরাধ রেখেছি, ফরমান রেখেছি। আর কিছুদিন পরে আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিন আসছে, 1 ফেব্রুয়ারি। এই দিনে দেশের খেলোয়াড় হিয়ারে আদর্শ, দেশের পক্ষে আদর্শ হয়েছে, আমার প্রতি আদেশ ছিল যে এই দিনে আমরা কিন্তু ক্ষমতা জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিব, জনগণের ক্ষমতা জনগণের মাঝে আমি নিয়ে আসব। সেটা একটি মাত্র ভাবেই করা যাবে, সেটা আপনারা যত চায় ভোট দেন। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, সাহস দিচ্ছি, আপনাদের ভোট আপনাদের অধিকার, আপনাদের ভোট আপনাদের দায়িত্ব। আমাদেরকে চেষ্টা করবে কেন্দ্র থেকে বিনিয়োগ করে দেওয়ার জন্য, আমাদেরকে চেষ্টা করবে ভয় ভীতি দিয়ে ইলেকশন থেকে সরে যাওয়ার জন্য। আমরা ইলেকশন থেকে সরব না, আমরা ভোট গণনা পর্যন্ত লড়েই যাব। আপনারা হিংসে করা পর্যন্ত ভোট দিয়েই যাবেন। আপনাদের ভোট দেওয়াটাই সবচেয়ে বড় ভয় তার বর্তমান সরকারের, ওনাদের ভয় ভীতির কারণে ওরা চেষ্টা করছে হামলা দিয়ে আর গুজব দিয়ে আমাদেরকে আমাদের মন ভেঙে দেওয়ার জন্য। আমরা ঐক্য থাকলে, আমাদের মন শক্ত থাকলে কোনো শক্তি আমাদেরকে দমন করতে পারবে না। তাই অত্যন্ত জরুরি আগামী 1 ফেব্রুয়ারি আপনারা আপনাদের পক্ষে, পরিবর্তনের পক্ষে, ক্ষমতা ফিরিয়ে আনার পক্ষে, আপনাদের হাতে রাখার পক্ষে আপনারা মোবাইল ফোন, খেলাগাড়ির মার্কা এবং ধানসি মার্কেটে জয় দিয়ে জয়লাভ করাবেন। আজকে আমি ফোন করছি আপনাদের এলাকার কৃতি সন্তান সাইদুর রহমান নতুনকে, যার অবদান এলাকার জন্য বিশেষভাবে ছিল। সে নাই তার স্মৃতি আছে, সে নাই তার স্ত্রী, আমার সহযোদ্ধা, আপনাদের কমিশনের প্রার্থী। তাই সকলের প্রতিযোগের জন্য আগামী আগামী ভবিষ্যতের জন্য আপনারা আবারও মোবাইল মার্কা, টেলিগ্রামের মার্কা এবং ডাইরেক্ট মার্কেটে জয়যুক্ত করবেন। আমি বক্তব্য শেষ করার আগে আমি সালি থানার সকল পুলিশ কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য।
আমরা আশা করি এরকম শৃঙ্খলা বজায় রাখলে অবশ্যই 1 ফেব্রুয়ারি আপনারা রায় দিবেন, সকলে রায় দিবেন। আপনাদের ভোটের রায় হবে একটাই রায়, আমরা দুর্নীতি দুঃশাসন অপোষ করবো না। অপোজিশন নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়াকে আমরা অবশ্যই মুক্তি করে সারি মাটি দাম ভোট নিয়ে আসবো। ধন্যবাদ।